প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি শঙ্কর সেনগোল, সিজক কলেজ বাঘাইছড়ি রাঙামাটির পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা নিয়মিত আমাদের ক্লাস দেখছো, আমরা আশা করছি তোমরা আমাদের অধ্যায়গুলি ক্রমে ক্রমে আমাদের সাথে এগিয়ে যাচ্ছ। আমি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে সংগঠন ও সংগঠিতকরণের আমরা অনেকগুলি ক্লাস নিয়েছি, আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরেকটা ক্লাস তোমাদেরকে সামনে হাজির করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের বিবেচ্য বিষয় হচ্ছে সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ। এই যে আমরা প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোগুলি পড়াই, যখন আমরা এর আগে ক্লাসে পড়িয়েছিলাম যে সংগঠন হচ্ছে সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক পদস্থ সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন, তারপরে আছে ম্যাট্রিক সংগঠন। এই যে সংগঠনগুলি আমরা তৈরি করি, এক এক প্রতিষ্ঠানে এক এক রকমের সংগঠন দেখা যায়। কেন দেখা যায় বা ওই কী বিবেচনা করে এগুলি করা হয় বা কী বিবেচনা করে এগুলি করা উচিত, এই বিষয়গুলি আজকে তোমাদের সামনে হাজির করব। তো সংগঠন কাঠামো করার সময় ভাবতে হবে যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যটাকে নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কী, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা যা, ওই অনুযায়ী ওই উদ্দেশ্য অর্জন করার জন্য আমাকে কোন ধরনের কাঠামো আমার জন্য বেস্ট হবে, অর্থাৎ ওই যে ওই কাঠামোগুলিকে অর্জন করার জন্যে ওই কাঠামোতে কী কী বর্জন করতে হবে, কী কী গ্রহণ করতে হবে, ওই বিষয়গুলি নিয়ে প্রতিষ্ঠানকে আলোচনা করতে হবে। তখনই তাদেরকে প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা যখন নির্ধারণ করা হবে, তখন ওই উদ্দেশ্যটার সাথে কোন ধরনের উদ্দেশ্য নির্ধারণ করা উচিত বা কোন ধরনের কাঠামো অ্যাডজাস্ট করবে, ওই বিষয়ে বিষয়গুলি ভেবে তখন তাদেরকে উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা নির্ধারণ করে ওই উদ্দেশ্যের সাথে মিল রেখে সংগঠন কাঠামো গঠন করতে হবে। যদি দেখা যায় উদ্দেশ্যের সাথে যে কাঠামো, যদি দেখা যায় একটা সাময়িক উদ্দেশ্য, তাহলে কমিটি সংগঠন বেস্ট হতে পারে। যদি দেখা যায় না, যদি জটিল বিষয়, যদি তারা মনে করে না এক্ষেত্রে সরকার পদস্থ সংগঠন বেস্ট হবে, তখন তারা তো ওই ধরনের কাঠামো গঠন করতে পারে। পরবর্তীতে আছে কার্যাবলী নির্ধারণ, অর্থাৎ এই কাজটাকে নির্ধারণ করতে হবে, তারা কী কী কাজ করবে, এই কাজগুলোকে নির্ধারণ করবে, এটাও সংগঠন কাঠামো প্রণয়ন করার সময় এটা বিবেচ্য বিষয়। তারপরে আছে কার্যাবলী শ্রেণীবদ্ধকরণ, এই যে কার্যাবলী আছে এগুলিকে শ্রেণীবদ্ধ করতে হবে, বিভিন্ন শ্রেণীতে কাজগুলিকে ভাগ করতে হবে, ভাগ করে দেখতে হবে ওই কাজগুলি কোন শ্রেণীর এবং কোন শ্রেণীর কাজগুলি করলে আমরা ওই শ্রেণীর ওই প্রতিষ্ঠানের ওই কাজগুলিকে আমরা কোন ধরনের কাঠামোর ভিতরে ফেললে ওই প্রতিষ্ঠানের ওই কাজটা ওই শ্রেণীবদ্ধকরণ কাজগুলি সহজে সমাধান দেওয়া যাবে। তাহলে কার্যগুলিকে শ্রেণীবদ্ধকরণ করে তখন এটার সংগঠনের সাথে অ্যাডজাস্ট করতে হবে, যে সংগঠন তখন তার জন্য ভালো হবে তখন সে ধরনের সংগঠন তারা প্রণয়ন করতে পারে। তারপরে আছে যোগ্য কর্মী নিয়োগ, যে ধরনের সংগঠন, যদি কমিটি সংগঠন করা হয়, সাপোজ আমরা বলতেছি কমিটি সংগঠন, তাহলে কমিটি সংগঠনের কমিটিতে যে কাজগুলি থাকে এ ধরনের বিশেষজ্ঞ লোকের প্রয়োজন পড়বে। যদি সরলরৈখিক সংগঠন হয়, কোন ধরনের কর্মী প্রয়োজন পড়বে। যদি পদস্থ সংগঠন হয়, তাহলে ওই ধরনের বিশেষজ্ঞ কর্মী প্রয়োজন করবে। যদি ওই ধরনের কার্যক্ষেত্রের সংগঠন হয়, তাহলে ওই কার্যগুলির জন্য প্রত্যেকটা কার্যের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠানের ওই কাজের বিশেষজ্ঞ বা ওই কাজে পারদর্শী ব্যক্তিদের প্রয়োজন পড়বে, অর্থাৎ যোগ্যকর্মী নিয়োগ করতে। যদি আমি ওই সংগঠন করতে যাই, তাহলে আমাকে যোগ্যকর্মী নিয়োগ দিতে হবে এবং ওই যোগ্যকর্মীদের কর্তৃত্ব দায়িত্ব দিতে হবে। তাদের কর্তৃত্বও থাকবে, পাশাপাশি দায়িত্ব থাকবে। শুধু কর্তৃত্ব থাকলে হবে না, তারা কাজ করবে না, দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দিলে হবে না, তারা কাজটা আদায় করতে পারবে না কর্তৃত্বের কারণে, তাহলে তাদের কর্তৃত্ব দায়িত্ব দুটাই থাকবে। সর্বশেষ থাকবে সমন্বয় সাধন। এই যে এত কিছু প্রতিষ্ঠানের কর্ম, প্রতিষ্ঠানের যে কাঠামোগুলি করা হবে, যে কোনো কাঠামোতে সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন করতে না পারলে কোনো ধরনের সংগঠনই প্রতিষ্ঠান সাফল্যের মুখ দেখবে না। তাহলে আমরা বলতেছি যে উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো প্রণয়নের আগেই কাজটা করতে হবে, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী, কার্যাবলীটা নির্ধারণ করতে হবে, কার্যাবলী শ্রেণীবদ্ধ করে ওই প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী নিয়োগ করে তাদের কর্তৃত্ব দায়িত্ব পালন করে তাদেরকে সমন্বয় সমাধান করতে পারলে যোগ্য বা যে কোনো যে সংগঠনটা প্রয়োজন এইগুলি মেনে এই বিষয়গুলি বিবেচনা করে যে কাঠামোটার সংগঠনটা প্রয়োজন ওই প্রতিষ্ঠানের জন্য, তারা সেই ধরনের সংগঠন কাঠামো গ্রহণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছোটো করে তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা এই বিষয়গুলি দেখবে। বিবেচ্য বিষয়গুলি অনেক সময় প্রয়োজন পড়ে, যে একটা প্রতিষ্ঠান সংগঠন কাঠামো করার ক্ষেত্রে কী কী ভাবতে পারে বা কী কী বিবেচনায় আনতে পারে, এই বিষয়গুলি আমরা তখন আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো?
আমি শঙ্কর সেনগোল সুযোগ করে বাগাছড়ি রাঙামাটির পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা নিয়মিতই আমাদের ক্লাস দেখছো, আমরা আশা করছি তোমরা আমাদের অধ্যায়গুলি ক্রমে ক্রমে আমাদের সাথে এগিয়ে যাচ্ছ। আমি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে সংগঠন ও সংগঠিতকরণের আমরা অনেকগুলি ক্লাস নিয়েছি, আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরেকটা ক্লাস তোমাদেরকে সামনে হাজির করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের বিবেচ্য বিষয় হচ্ছে সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ। এই যে আমরা প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোগুলি পড়াই, যখন আমরা এর আগে ক্লাসে পড়িয়েছিলাম যে সংগঠন হচ্ছে সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও পদস্থ সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন, তারপরে আছে ম্যাট্রিক সংগঠন। এই যে সংগঠনগুলি আমরা তৈরি করি, এক এক প্রতিষ্ঠানে এক এক রকমের সংগঠন দেখা যায়। কেন দেখা যায় বা ওই কী বিবেচনা করে এগুলি করা হয় বা কী বিবেচনা করে এগুলি করা উচিত, এই বিষয়গুলি আজকে তোমাদের সামনে হাজির করব। তো সংগঠন কাঠামো করার সময় ভাবতে হবে যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যটাকে নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কী, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা যা, ওই অনুযায়ী ওই উদ্দেশ্য অর্জন করার জন্য আমাকে কোন ধরনের কাঠামো আমার জন্য বেস্ট হবে, অর্থাৎ ওই যে ওই কাঠামোগুলিকে অর্জন করার জন্যে ওই কাঠামোতে কী কী বর্জন করতে হবে, কী কী গ্রহণ করতে হবে, ওই বিষয়গুলি নিয়ে প্রতিষ্ঠানকে আলোচনা করতে হবে। তখনই তাদেরকে প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা যখন নির্ধারণ করা হবে, তখন ওই উদ্দেশ্যটার সাথে কোন ধরনের উদ্দেশ্য নির্ধারণ করা উচিত বা কোন ধরনের কাঠামো অ্যাডজাস্ট করবে, ওই বিষয়ে বিষয়গুলি ভেবে তখন তাদেরকে উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা নির্ধারণ করে ওই উদ্দেশ্যের সাথে মিল রেখে সংগঠন কাঠামো গঠন করতে হবে। যদি দেখা যায় উদ্দেশ্যের সাথে যে গঠন, যদি দেখা যায় একটা সাময়িক উদ্দেশ্য, তাহলে কমিটি সংগঠন ব্যস্ত হতে পারে। যদি দেখা যায় না যদি জটিল বিষয়, যদি তারা মনে করে না এক্ষেত্রে সরকারি পদস্থ সংগঠন ব্যস্ত হবে, তখন তারা তো ওই ধরনের কাঠামো গঠন করতে পারে। পরবর্তীতে আছে কার্যাবলী নির্ধারণ, অর্থাৎ এই কাজটাকে নির্ধারণ করতে হবে, তারা কী কী কাজ করবে, এই কাজগুলোকে নির্ধারণ করবে, এটাও সংগঠন কাঠামো প্রণয়ন করার সময় একটা বিবেচ্য বিষয়। তারপরে আছে কার্যাবলীর শ্রেণীবদ্ধকরণ, এই যে কার্যাবলী আছে এগুলিকে শ্রেণীবদ্ধ করতে হবে, বিভিন্ন শ্রেণীতে কাজগুলিকে ভাগ করতে হবে, ভাগ করে দেখতে হবে ওই কাজগুলি কোন শ্রেণীর এবং কোন শ্রেণীর কাজগুলি করলে আমরা ওই শ্রেণীর ওই প্রতিষ্ঠান দ্বারা ওই কাজগুলিকে আমরা কোন ধরনের কাঠামোর ভিতরে ফেললে ওই প্রতিষ্ঠানের ওই কাজটা ওই শ্রেণীবদ্ধকরণ কাজগুলি সহজে সমাধান দেওয়া যাবে। তাহলে কার্যগুলিকে শ্রেণীবদ্ধকরণ করে তখন এটার সংগঠনের সাথে অ্যাডজাস্ট করতে হবে, যে সংগঠন তখন তার জন্য ভালো হবে তখন সে ধরনের সংগঠন তারা প্রণয়ন করতে পারে। তারপরে আছে যোগ্য কর্মী নিয়োগ, যে ধরনের সংগঠন যদি কমিটি সংগঠন করা হয়, সাপোজ আমরা বলতেছি কমিটি সংগঠন, তাহলে কমিটি সংগঠনের কমিটিতে যে কাজগুলি থাকে এ ধরনের বিশ্বকর্মকে প্রয়োজন পড়বে, যদি সরলরৈখিক সংগঠন হয় কোন ধরনের কর্মী প্রয়োজন পড়বে, যদি পদস্থ সংগঠন হয় তাহলে ওই ধরনের বিশ্বকর্মী প্রয়োজন করবে, যদি ওই ধরনের কার্যক্রমের সংগঠন হয় তাহলে ওই কার্যগুলির জন্য প্রত্যেকটা কার্যের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠানের ওই কাজের বিশ্বজ্ঞ বা ওই কাজে পারদর্শী ব্যক্তিদের প্রয়োজন পড়বে, অর্থাৎ যোগ্যকর্মী নিয়োগ করতে যদি আমি ওই সংগঠন করতে যাই তাহলে আমাকে যোগ্যকর্মী নিয়োগ দিতে হবে এবং ওই যোগ্যকর্মীদের কর্তৃত্ব ও দায়িত্ব দিতে হবে। তাদের কর্তৃত্বও থাকবে, পাশাপাশি দায়িত্ব থাকবে, শুধু কর্তৃত্ব থাকলে হবে না, তারা কাজ করবে না, দায়িত্ব দিতে হবে, দায়িত্ব দিলে হবে না, তারা কাজটা আদায় করতে পারবে না কর্তৃত্বের কারণে, তাহলে তাদের কর্তৃত্ব ও দায়িত্ব দুটাই থাকবে। সর্বশেষ থাকবে সমন্বয় সাধন, এই যে এত কিছু প্রতিষ্ঠানের কর্ম প্রতিষ্ঠানের যে কাঠামোগুলি করা হবে, যে কোনো কাঠামোতে সমন্বয় সাধন করতে হবে, সমন্বয় সাধন করতে না পারলে কোনো ধরনের প্রমুখ সংগঠনই প্রতিষ্ঠান সাফল্যের মুখ দেখবে না। তাহলে আমরা বলতেছি যে উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো প্রণয়নের আগেই কাজটা করতে হবে, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী, কার্যাবলীটা নির্ধারণ করতে হবে, কার্যাবলী শ্রেণীবদ্ধ করে ওই প্রতিষ্ঠানের জন্য যোগ্যকর্মী নিয়োগ করে তাদের কর্তৃত্ব দায়িত্ব পালন করে তাদেরকে সমন্বয় সমাধান করতে পারলে যোগ্য বা যে কোনো যে সংগঠনটা প্রয়োজন এইগুলি মেনে এই বিষয়গুলি বিবেচনা করে যে কাঠামোটা সংগঠনটা প্রয়োজন ওই প্রতিষ্ঠানের জন্য, তারা সেই ধরনের সংগঠন কাঠামো গ্রহণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছোটো করে তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা এই বিষয়গুলি দেখবে বিবেচ্য বিষয়গুলি অনেক সময় প্রয়োজন পড়ে, যে একটা প্রতিষ্ঠান সংগঠন কাঠামো করার ক্ষেত্রে কী কী ভাবতে পারে বা কী কী বিবেচনায় আনতে পারে, এই বিষয়গুলি আমরা তখন আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।